হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমরা আরও একবার ফিরে এসেছি ম্যাক্স প্রো M1 এর সাথে। আজকে দুটো অসাধারণ কাস্টমাইজেশন আপনাদের সাথে শেয়ার করব, তাও আবার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া। আজকে আমরা দেখাবো ম্যাক্স প্রো M1 কীভাবে আপনি ফন্ট চেঞ্জ করবেন আর কীভাবে অ্যাসেন্ট কালার চেঞ্জ করবেন, যেটা আমরা নোটিফিকেশান প্যানেলটা দেখুন চেঞ্জ করে নিয়েছি কালারটা। কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না, এটা আগের এপিসোডেই আমার দেখানো উচিত ছিল, ভুল হয়ে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। একটা নতুন এপিসোড আপনাদেরকে সহ্য করতে হচ্ছে আমাকে। তো চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকে ভিডিও শুরু করি। এপিসোডটা খুবই ছোট, তবুও বলবো এপিসোডটা পুরোটা দেখুন, কোনো একটা ছোট্ট স্টেপ মিস হয়ে গেলে হয়তো এই ট্রিক্সটা আপনার মোবাইলে কাজও না করতে পারে। এখানে প্রথমেই আপনি আপনার মোবাইলে সেটিংসে চলে যাবেন এবং সেটিংসে গিয়ে একদম নিচের দিকে দেখুন অ্যাবাউট ফোন বলে একটা অপশান আছে। অ্যাবাউট ফোনে এসে আপনাকে ডেভেলপার অপশানটিকে অন করতে হবে। এটা কীভাবে করবেন, অ্যাবাউট ফোনে এসে একদম লাস্টে দেখুন বিল্ড নাম্বার আছে, এখানে বিল্ড নাম্বারের ওপর আপনি 5-6 বার ট্যাপ করবেন। এখানে 5 থেকে 6 বার ট্যাপ করার পরে এখানে আপনার যে প্যাটার্নটা চাইবে সেই প্যাটার্নটা আপনি দিয়ে দেবেন, আপনার মোবাইলে যে প্যাটার্নটা আপনি ইউজ করেন। তারপরে দেখবেন ইউ আর নাও এ ডেভেলপার, এই ধরনের একটা অপশান পাবেন এবং সেটা পাওয়ার পর আপনি এখানে সিস্টেমের আন্ডারে আসবেন এবং সিস্টেমের আন্ডারে এসে দেখবেন এখানে ডেভেলপার অপশানটা কিন্তু আপনার অন হয়ে গেছে। আপনি যদি ডেভেলপার অপশান আগে থেকে অন করে রাখেন তাহলে কিন্তু এটা আপনার করার দরকার নেই, আপনি ডেভেলপার অপশানে আসবেন, কোনো দিকে নজর দেওয়ার দরকার নেই, একদম শেষে চলে যাবেন। একদম শেষে দেখুন আরেকটা অপশান আছে, এখানে দেখুন অ্যাসেন্ট কালার। এখানে অ্যাসেন্ট কালার আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন এখানে ওপরের দিকে এই কালারটা চেঞ্জ হচ্ছে, এই দেখুন এইভাবে কিন্তু কালারটা আপনার চেঞ্জ হবে। আপনি অর্কিড করতে পারেন, এছাড়াও এখানে পার্পেল, স্পেস, এইভাবে বিভিন্ন কালার আপনি এখান থেকে অ্যারেঞ্জ করতে পারেন। এখানে ব্ল্যাক করতে পারেন, ব্ল্যাকটাও দেখতে সুন্দর লাগছে, এখানে দেখুন ব্ল্যাক। এছাড়াও আপনি এখানে আইকন শেপ চেঞ্জ করতে পারেন, স্কোয়ার, এটা যদিও আমি হোম বাটন থেকে দেখিয়ে দিয়েছি। আর হেডলাইন এবং বডি ফন্ট, যদিও এখনও পর্যন্ত একটাই ফন্ট অ্যাভেলেবেল আছে, আপনি এটাকে করতে পারেন। এখানে দেখুন ফন্টটাও কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র এখানকার ফন্ট নয়, এখানে কিন্তু আপনার যে মেনু বারের ফন্ট সেটাও এখানে চেঞ্জ হয়ে গেছে, সুতরাং কোনো রকম অসুবিধা নেই। এছাড়াও সেটিংসেও দেখুন আপনার ফন্টটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এইভাবে আপনি কিন্তু ছোট্ট একটা স্টেপ অ্যাপ্লাই করে আপনার ফোনের যে অ্যাসেন্ট কালার, এছাড়াও থিম, এই কালারগুলো চেঞ্জ করতে পারেন, ফন্টটাও চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আমাদের এপিসোড। কেমন লাগলো টিপস অ্যান্ড ট্রিক্সটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা বলে দিই, ডেভেলপার অপশানটা কিন্তু আপনাকে অন রাখতে হবে, এটা অফ করে দিলে কিন্তু আপনার এই সেটিংসটি আবার চলে যাবে, এটা অন রাখবেন, কোনো অসুবিধা হবে না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন, নমস্কার।